जय श्री राम ना बोलने पे एक तृणमूल कर्मी को मार धाड़ का आरोप उठाया है बीजेपी के खिलाफ। ये घटना है नदिया के तेहट थाना बेताई इलाके की। जिस तृणमूल कर्मी को मारा पीटा गया है उसका नाम है अर्जुन हलदार। सूत्रों से खबर के अनुसार शुक्रवार दोपहर के समय बेताई के बासिंदे अर्जुन हलदार जब तृणमूल कार्यालय से अपने घर जा रहे थे, उसी समय रास्ते में आकर काफी बीजेपी कर्मियों ने उसे घेर के जय श्री राम बोलने को कहा और जब उन्होंने ऐसा नहीं किया तो उसके साथ मारपीट की गई। फिलहाल अर्जुन हलदार तेहट अस्पताल में भर्ती है। इस घटना में 4 बीजेपी कर्मियों के विरुद्ध कम्प्लेन भी लिखाई गई है। पुलिस इस घटना की जांच फिलहाल कर रही है। এসে দেখছি ওখানে 5-6 জনা ওখানে জটলা বাজছে, তারপরে জয় শ্রীরাম বলছে, জয় শ্রীরাম দিয়ে আমি ওদের পাশ দিয়ে আমি বেরিয়ে আসছি। অনেকটা দূর আমি চলে গেছি ওদের ছাড়াও। জয় শ্রীরাম বলছে যে আমাকে একজনা বলছে, এই জয় শ্রীরাম বল দিয়ে একজনা গেঞ্জি খুলে আমার মুখের সামনে পিঠের সামনে আমার ঘুরাচ্ছে আর বাড়ি দিচ্ছি গেঞ্জিতে। আমাদের গেঞ্জিতে বাড়ি দিলে জয় শ্রীরাম বল শিখলে আমার জয় শ্রীরাম বললো কেন যেই কথা বলেছি আমি ভাঙ করে এখানে একটা ঘুষি মেরেছে, তারপর আমার হাতে আমি ওরা হাতে ধরেছি, তারপরে আমাকে ঝাটকা দিয়ে ফেলে দিয়ে লাঠি কিল ঘুষি আর ওদের কাছে ছিল লাঠি শোটা। হ্যাঁ, তারপরে এইখানে হাতে আমাকে মেরেছে, এই হাতে খুলে দিয়েছে, তারপরে নাকে মুখে বুকে দিয়ে মেরেছে, তারপরে উঁচু দাঁড়িয়েছি। আমার দাঁড়া তোকে দেখি স্যার বস, তুই আমার কী করবি রে, এই তুই আমার কী করবে, তুই অর্শের ভাষায় কয়েকটা গালাগালি দিয়েছে। তেলু হালদার ওর নাম, সেটার নাম তেলু হালদার দিয়ে, তারপর আমাদের দাঁড়া আমি যাচ্ছি দিয়ে আমি সভাপতি বাড়িতে গেলাম। মোবাইলে আমি প্রথমে ফোন করছি, আমার মোবাইলে মানে মোবাইলের নাম্বার যাচ্ছি না। হ্যাঁ, দিয়ে আমি সভাপতির কাছে গেলাম, সভাপতিকে বললাম নিজের শেষে সাঁতারকে বাজারে আসলো, তখন ওরা কেউ নেই, দিয়ে আমাকে গাড়িতে করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে।